হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। চলো আজকেও তোমাদের সাথে শেয়ার করব ভালো একটা ভিডিও। তো ভালো কিনা সেটা তোমরাই দেখে বলবে, কমেন্টস করে জানাবে। শেষ পর্যন্ত সাথে থেকো আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। তো দেখো বন্ধুরা, আমাদের মোবাইলে ক্যামেরা সবার ক্ষেত্রে সমান নয়, সবার ক্ষেত্রে মোবাইলও সমান নয়, তার ফলে ক্যামেরাও সমান হয় না। কিন্তু তবুও আমরা চাই কিন্তু ডিএসএলআরের মতো এডিট করতে। ডিএসএলআর ক্যামেরায় যেমন ব্যাকগ্রাউন্ড ব্লার করা যায় এক ক্লিকেই না, ফটো তুললেই তুমি সেখানে সেটিংস থেকে ব্লার করে নিতে পারো। তো সেরকম আমাদের মোবাইল থেকে যদি আমরা এক ক্লিকে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড ব্লার করতে পারি, তাহলে কিন্তু আমরা খুব আনন্দ পাই, খুব খুশি হই। আমাদের কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশান যদি ব্যবহার করতে না হয়, তাহলে তার কোনো কথাই নেই। তো বন্ধুরা, আজকে সেরকমই একটা ট্রিক্স তোমাদের সাথে শেয়ার করবো, যে কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশান ছাড়া যে কোনো মোবাইল থেকে তোমরা, যে কোনো মোবাইল, তুমি যেই মোবাইল ইউজ করো না কেন, যত কম দামি হোক না কেন, সেখানেও এই আপডেটটি চলে এসেছে, এই ফিচারটি গুগল আমাদেরকে দিয়েছে। তোমরা এক ক্লিকে যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড ব্লার করতে পারবে। তাহলে চলো দেখে নিই দেরি না করে যে কীভাবে তোমরা করবে। তার জন্য আমরা চলে যাব গুগল ফটোসের মধ্যে। এখানে এসে আমরা তোমাদেরকে দেখানোর জন্য আমি একটা ছবি এখানে সিলেক্ট করেছি। হ্যাঁ, কীভাবে তোমরা কাজটা করবে দেখো, ছবিটা নিয়ে নিলাম, একটা ছবি নিলাম, দেখো এর ব্যাকগ্রাউন্ডটাকে যদি ব্লার করি, তাহলে দেখবে ফটোটা মনে হবে যেন কতটা এডিট করেছি, হ্যাঁ, বা এটা ডিএসএলআর থেকে তোলা হয়েছে, এরকম মনে হবে, দেখতেও ভালো লাগবে। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলে সেখানেও তারা ভাববে যে না, এটা ডিএসএলআর থেকে তোলা হয়েছে। তো চলো কীভাবে করবে, প্রথমে তোমরা দেখো এখানে এডিট রয়েছে, এডিটে ক্লিক করবে। এডিটে ক্লিক করার পরে এখানে দেখো আনব্লার রয়েছে। হ্যাঁ, আনব্লার, ব্লারটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, এখানে ব্লারটা কোথায় গেল সেটা একটু দেখে নেবে। হ্যাঁ, এখানে দেখো ক্রপ রয়েছে, যদি ক্রপ করার থাকে তোমরা এখান থেকে ক্রপ করে নেবে। অ্যাডজাস্ট রয়েছে, অ্যাডজাস্টে গিয়ে তোমরা ব্রাইটনেস, কন্ট্রাস্ট, এইচডিআর এফেক্ট, এখানে অনেক কিছু রয়েছে, তোমরা এখানে এগুলো করতে পারো। তো তারপরে দেখো এখানে রয়েছে, হ্যাঁ, টুলস রয়েছে, টুলসে চলে যাবে, তাহলে দেখবে ব্লার অপশানটা চলে এসছে। ব্লার অপশানটাতে ক্লিক করবে, দেখবে অটোমেটিক ব্যাকগ্রাউন্ডটা ব্লার হয়ে গেছে। দেখো কত সুন্দর লাগছে, না সুন্দর লাগছে কিনা আমি বললে তো হবে না, তোমরা এই কমেন্টস করে জানাও যে কেমন লাগছে। তো এক ক্লিকে তোমাদের মোবাইল থেকে তোমরা যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড ব্লার করতে পারবে এই গুগল ফটোসের সাহায্যে। এই অ্যাপ্লিকেশানটি বাই ডিফল্ট সবার মোবাইলে থাকে, কিন্তু এই অপশানগুলি আগে ছিল না, এখন নতুন আপডেটের সাহায্যে আমরা এই অপশানগুলি পেয়েছি এবং আমরা ব্যবহার করতে পারছি। ফলে কী হবে, আমরা আমাদের মোবাইল থেকে ডিএসএলআরের মতো ফটো এডিট করতে পারছি এক ক্লিকেই। তো দেখো এখানে ডেপ্থ আছে, ডেপ্থ তোমরা বাড়াতে পারো। হ্যাঁ, তোমরা ডেপ্থটাকে যতটা খুশি বাড়াতে পারো, 100% পর্যন্ত এখানে বাড়ানো যায়, যার যেমন পছন্দ সে তেমনভাবে বাড়িয়ে তোমরা এডিট করতে পারো। এরপরে তোমরা কী করবে, সব কিছু যখন হয়ে যাবে, এখানে ডান রয়েছে, ডানে ক্লিক করবে, ডানে ক্লিক করে এখানে সেভ কপিতে ক্লিক করবে, তোমাদের গ্যালারিতে ছবিটি সেভ হয়ে যাবে। তো আশা করি এটা তোমাদের কাজে আসবে, যদি কাজে আসে তাহলে একটা কমেন্টস করে অবশ্যই জানিও, আর লাইক করতে ভুলো না, প্লিজ একটা লাইক করে দিও। যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থেকো, নোটিফিকেশান বেলটি অন করে অল করে দিও। আজকে এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে অনেক ভালো রেখো। টাটা, বাই বাই।